আমাদের পার কুকুরগুলোর অবস্থা দেখো কিরকম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 9:52। আমি বলছিলাম 10টা বলবো, কিন্তু পিন্টু বলছে নাকি না 9:52 বলবি। ঠিক আছে, 9:52 বললাম, আর এখন ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যা হবে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক ব্লগটা। গাইস দেখো, তুষার এখানে এখন ব্রাশ করছে। তুষার কাজ দেন, কখন এলি? তুই কখন ঘুমেছিস? কেটে উঠেছিস কেন? তুই কি কাজ করছিলিস? কি কাজ করছিলিস? কি করছিস? ঠাকুর করছিস? খেলা করছিল। এখন মুখ দেখালো, এই দেখো কত লজ্জা। এই দেখো ঠাকুমা, এই দেখো এখানে বৌদি সব। এখন আমার নয়, তোমার তো কাকি হবে, সরি, এর বৌদি হবে, আমার কাকি হবে, আমি বৌদি বলে ফেলেছি। তো গাইস দেখতে পাচ্ছ, আমি কালকের ব্লগে বলেছিলাম এখানে ধান ঝাড়া হবে, এইখানটা বলেছিলাম, কিন্তু এইখানটা হচ্ছে। যাই হোক না কেন, এখানে ধান ঝাড়ছে এখন। তোমরা এরকম কারা কারা ধান ঝাড়া দেখেছো আমাকে কমেন্টে জানাবে, কারণ অনেক সময় শহর থেকে হতে পারো, শহরে তো এরকম ধান ঝাড়া হয় না, তো সেই জন্য এরকম দেখালাম। তো ভালো লাগলে লাইক করে নেবে, এবারে লাইক করে ভিডিওটাকে। ধানগুলো ঝাড়া হয়ে গেছে আর এখানে রেখে দিচ্ছে, এখান থেকে নেনে এনে এখানে রেখে দিচ্ছে। এবার এইগুলো বিক্রি হবে না? এখন খেলছে। এটা কি আলমারি নাকি? ওয়ালেটটাকে আলমারি করে ফেলেছে। তো গাইস এখন আমরা যাব ফানি ভিডিও শুট করতে, ঠিক আছে? যেরকম শর্ট ভিডিও যেগুলো আমি করি, তো ওগুলো যাব ইনস্টাগ্রামের জন্য। মানে সবাই এখনো কমেন্ট করছে যে দাদা কেন ছাড়ছো না ইউটিউবে, মানে ফানি শর্ট। আমি তোমাদেরকে বলছি, আমি ইনস্টাগ্রামে পোস্ট করছি ফানি ভিডিও, তোমরা ইনস্টাগ্রামে যাও দেখো। এখন যাচ্ছি ওই ফানি ভিডিওই করতে, দেখো সব ডায়লগগুলো আছে এখানে, ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তার একটা ডায়লগ শোনাচ্ছি। কপিরাইট পড়ে যাবে, স্টপ কর। এইটাই এবার, এইটা এবার গিয়ে ওখানে গিয়ে লিফটিং করতে হবে। তো চলো ওখানে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তাহলে শেয়ার করব। এরা দেখো রোদেতে দিন রাত্রির ঘুড়ি ওড়ায় এরা। তো গাইস এখন লজেস কিনে এনেছে, আমরা খাবো। ওইটা দে না, আমাকে পান দে। এটা তো পান, এটা পান, আগেবারে খেয়েছিলাম, হেভি লাগছিল খেতে। এরা রোদেতে এরকম ঘুড়ি ওড়ায় তো, মানে আমার কিরকম হয়, রোদ ওদেরকে দেখে ভয় পায়, রোদকে ওরা ভয় পায় না, মানে রোদ ওদেরকে দেখে ভয় পায়, তাই না পিন্টু? আমি আগে তো পিন্টু এরকম ওড়াতে ঘুড়ি, আমি রোদে দিন রাত্রি পড়ে থাকতাম, আগে ঘুড়ি ওড়াতাম। স্টার্ট। তো ভাই আমার একটা ভালো লোকেশন খুঁজে পাচ্ছি না যেখানে আমি ভিডিও করব, আর এখানে একটা জঙ্গলে ঢুকে গেছি। জঙ্গল লাগিয়ে দেখো পেছনে দিকে, দেখো তুই জঙ্গল, এখানে শুটিং হয়েছিল সেইখানে, সেই জন্য এইখানে ঢুকেছি। পিন্টু হলো এখানটাতে আয়, তাহলে ঠিক আছে। আর এসে দেখছি না কি যে এখানে কিচ্ছু নেই, মানে কোন কোন পুকুর তো আছে, দেখ কি সুন্দর লাগছে, ভালো একটা জায়গা নিয়ে ভিডিও করবো। গাইস আমাদের ফাইনালি ভিডিও কমপ্লিট হয়েছে, মানে ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে, আর তোমার সঙ্গে কিছু ক্লিপ শেয়ার করব। তো দেখো তোমরা, কারণ আমি তো এমনি ভিডিও শুট করতে পারিনি, কারণ দুটোই ফোনে আছে, দুটো ফোনই কাজে লাগবে, আর ব্লগের জন্য কোনো ফোন নেই যে ব্লগিং করব, যে সেরকম একটা কোনো ফোন নেই এক্সট্রা, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আমি। তো তাও একটু আধটু শেয়ার করবো, যেগুলো এমনি ফানি কিছু হয়েছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো। স্যার আমি বাড়িও চলে এসেছি এখন, আর এখানে এইটা যেইটা আছে না, যেটা কাজের জন্য এইসব, এইগুলো নিয়ে যাই মাল মশলাগুলো, মানে ওই প্লাস্টার করার জন্য বা ঢালাই করার জন্য। আমি যে এগুলো প্রচুর হালকা, কিন্তু না এগুলো প্রচুর ভারী হয়। কে কে এটা চাগিয়ে দেখেছো আমাকে কমেন্টে জানাবে। তো গাইস এইটা আমার বড় পিসি হয়, বড় পিসি ভালো আছো? বড় পিসি ঘুরতে এসছে, ঠাকুমাকে দেখতে এসছে। ঠাকুমা এতদিন পরে মেয়ের সাথে দেখা, কেমন লাগছে? বাইরে বসেছিল ঠাকুমা, ছুটে ছাটে চলে এসছে। পিসি কখন বেরিয়েছো বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়ে তখন আমি 11টা, ১১টার সময় বেরিয়েছে। তো তোমরা দুজন গল্প করো, পিসি খেয়েছো? না খেয়েছি, টিফিন খেয়েছি।
চলো ভাত খাবো তো চলো ভাত খাবো গাইস আমি যখন চান করতে গেছিলাম তখন পিসি এসেছে আর এখন সবাই মিলে ভাত খাবো তো তারপরে কথা হবে তোমার সাথে তো গাইস এই যে পেছুনটা বাড়ির যে পেছুনটা আছে এইখানটা আগে থেকে প্লাস্টার হয়েছিল সেই জন্য উপরটা করে এইখানটা ছেড়ে দিয়েছে এর নিচে এই জায়গাগুলো বাকি আছে আর ওই সাইডে আপাতত এখন করছে আর এই পাইপটা এখানে লাগিয়েছি পাইপটা উপর দিয়ে জল নেওয়ার জন্য আর এই সামসেট বাকি সব যেগুলো কাজ ছিল এই সাইডে সব কমপ্লিট করে দিয়েছে শুধু নিচটাই বাকি আছে আর ওই সাইডে এখন ধরেছে কাজ এবার ওই সাইড দিয়ে ওইদিকে ঘুরিয়ে পুরো বাড়িটাই হবে ওখানে কাজ করছে দেখো এখান থেকে ট্যাঙ্কের জলগুলো পড়ছে পুরো বালিতে এসে পড়ছে বালি ভিজছে এই যাই হোক কিছু হবে না আর বাবা বললো আরে এখন চারটে বাজছে আর এখানে দেখতে যে পিন্টুর মা কাজে বসে পড়েছে কত টাকা বেরিয়ে ইনকাম করবে কয়েক লাখ লাখ টাকা ইনকাম করছে পিন্টুর মা রোহিতের মা তাই না এগুলো করছে আর লাখ লাখ টাকা ইনকাম করছে আমাদের পাড়ার কুকুরগুলোর অবস্থা দেখো কিরকম ঠিক আছে মানে সব প্রত্যেকটা কুকুর এরকম অবস্থা হয়ে গেছে দেখে খুব খারাপ লাগে কিন্তু কি করবো আর তো গাইস এখানে অনেক ঘুড়ি উড়ছে দেখতে পাচ্ছি এখানে ওই সরি দেখতেছি অনেক ঘুড়ি উড়ছে আর এখানে পিন্টু কাটাকুটি খেলতে গেছে ঘুড়ি মানে ওদের থেকে নিয়ে ওখানে ওরটা উড়ছে ওই দেখো ওইখানে উড়ছে আর এখানে একজন বাড়ছে বলে ও সেই জন্য গেছে ওইখানে কাটাকুটি খেলতে পিন্টু এখানে ঘুড়ি ছিঁড়ে চলে এসছে ওর আর ওই যে ঘুড়িটা ছিল ছিঁড়ে চলে এসছে আকাশে উড়তে উড়তে এতো বলি কিনে দিই ওদেরকে একটা প্লাস্টিক ঘুড়ি কিনে রাখা মিথ্যা কথা খালি আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে ইনস্টাগ্রামে এখন দেখছি প্রত্যেক দিন 80-90টা করে 90টা না 80টা দেখায় কিন্তু তার থেকে বেশি মনে হয় আমার স্ট্যাটাস দেয় মানে আমার ভিডিও স্ট্যাটাস দেয় আমাকে মেনশন করে তো তোমরা চাইলে তোমরাও মেনশন করতে পারো কিন্তু 80টা বেশি দেখায় না প্রত্যেক দিন 80টাই দেখায় আমাকে 80-70টা এরকম তো খুবই ভালো লাগে যখন নিজের ভিডিও স্ট্যাটাস দেয় বা আরও কিছু কোনো একটা প্ল্যাটফর্মে দেখতে পাই আমার খুবই ভালো লাগে আমার খুব আনন্দ হচ্ছে মন থেকে খুবই আনন্দ হচ্ছে কি আর বলবো তো এইটাই তোমরা আমার সাপোর্ট করে যাও আর স্ট্যাটাস মানে তোমরা বুঝতে পেরেছো তো স্ট্যাটাস মানে আমি বলতে চাইছি ইনস্টাগ্রামে স্টোরি যেটা হয় না তো সেইটা বলেছি ঠিক আছে তুই যে আমার পুরো গাওড়ে গেছে তো গাইস মানে ওরকম আচমকা করেছি এ ভয় পেয়ে গেছে তুই ভয় পেয়ে গেছিলিস হ্যাঁ বলবি তো ও ভয় পায় না বলছি কিন্তু ভয় পেয়ে গেছিল তোমরা তো দেখতে লাগি অ্যাকশনটা আর এ তো হেসেই যাচ্ছে সেই দেখে মানে খালি হাসাচ্ছে সেই দেখে খালি হেসেই যাচ্ছে গাইস দেখতে হচ্ছে এখানে ঠাকুমারা কাজ করছে এটা কিসের কাজ জামার পাথর বসানো হচ্ছে জামা পাথর বসানো হচ্ছে এইগুলো এখন পাথর এই সবই চলছে এখন এখানে সব কাজ হচ্ছে এখানে একটা ঠাকুমা করছে টিভি দেখছে আর করছে গাইস এগুলো কি কাজে লাগে ঠাকুমা বলবে এক্ষুনি ঠাকুমা বলো এগুলো আমাদের মেয়েদের লেহেঙ্গা যে তৈরি হয় লেহেঙ্গাতে আমরা বসাই বা ছেলেদের পাঞ্জাবিতে বসানো হয় বাচ্চা বাচ্চা মেয়েদের জামা চুড়িদার ফ্রক তাইতে সব বসানো হয় এগুলো আমরা করি তা এখন এইগুলো এই কাজগুলো চলছে এখন এবার ফ্রি টাইমে করার সুযোগ পায় বলে করে এগুলো তো গাইস আমি এখন ছাদে চলে এসেছি বাড়ির ছাদে আর এখন কাজ হয়ে গেছে এখন বাড়ির প্রত্যেকজনই ওই ছাদেই আছে মা পিসি তারপরে বাবা কাকা সব ছাদে আছে এখানে এখন কাজ হচ্ছে তো ব্লার হয়ে আছে বলে দেখতে পাচ্ছ না সব গোছাচ্ছে এখন কাজ হয়ে গেছে এবার গোছাচ্ছে এখন বাজে 6:30 আর আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে ঘরে থাকবে সুস্থ থাকবে আর এখন প্রচুর শীত পড়ছে ওখানে জ্যাকেট রাখা আছে পরবো পরে এই ভিডিওটাকে মানে এই ব্লগটাকে এডিট করব তো এইটাই তখন টাটা ভালো থাকবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ আর ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর ব্লগটাকে লাইক করে দাও তো এখন টাটা